হ্যালো, আমি শাকিল আহমেদ। গুরুকুল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন 2021 সবাইকে স্বাগতম। আজকের ম্যাথ ক্লাসে আমরা কথা বলবো বৃত্ত নিয়ে। তো প্রথমেই বৃত্তের যে দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ। তো আমাকে যদি আসলে কোনো একটা ইকুয়েশন আসলে আমাদের দিয়ে দেয় বা সমীকরণ দিয়ে দেয়, তাহলে সেখান থেকে আমরা কিভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করবো সেটা আমরা প্রথমে দেখে নিই। এখানে আমাদের কিন্তু প্রথম কোশ্চেনটা দেখলে আমরা দেখি যে ইকুয়েশনটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নেই। যদি স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হয় আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলোকে এক এক পাশে আনতে হবে। আমরা সবগুলোকে আসলে বাম সাইডে নিয়ে চলে আসি, আমরা দেখবো যে কি হয়ে যাচ্ছে, -2x² হয়ে যাচ্ছে, -2y² হয়ে যাচ্ছে, +3x -y +1 সমান দিও। তো এইখানে আসলে আমাদের যদি -2 দিয়ে আমরা ভাগ করে দেই তাহলে আমরা পাচ্ছি x² +y² প্লাস হচ্ছে গিয়ে এটা -3/2 হয়ে যাবে এক্স, আর এটা হয়ে যাবে আসলে আমাদের +1/2y মাইনাস। এইটাকে আসলে যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে তুলনা করি সেটা আসলে এরকম ছিল যে x² +y² +2gx +2fy +c=0, যেখানে আসলে আমরা জানি যে এখান থেকে যদি আমাদের কেন্দ্র বের করতে হয়, কেন্দ্র আসলে আমরা কিভাবে পাই সেটা হচ্ছে গিয়ে আমাদের -g -f এখান থেকে পাই আর কি। তো আমরা যদি এখানে জি আর এফ টা আসলে দেখি তাহলে আসলে আমরা কি পেয়ে যাচ্ছি, -3/4, আর হচ্ছে কি আমাদের 2f সমান যদি হাফ হয় তো -1/2 এটা সমান সমান আসলে আমরা আবার পেয়ে যাবো -1/4। তো এটা হচ্ছে কি আমাদের কেন্দ্র। আমরা যদি ব্যাসার্ধ নিয়ে কথা বলি তাহলে আসলে সেটা কত হবে, ব্যাসার্ধের ফর্মুলাটা ছিল এরকম, ব্যাসার্ধ তো এমনিতে আর, এখানে আসলে g² +f² -c, ঠিক আছে, আর সমান সমান এইটা, এটা আমরা আসলে জানি। তো এখানে আসলে আমরা ভ্যালু বসাই দিলে আমরা কি পাচ্ছি যে -3/4 এটার হোল স্কোয়ার মাইনাস আসলে এরপরে 1/4 সেটার হোল স্কোয়ার, সি এর ভ্যালু হচ্ছে কি আমাদের -1/2। আচ্ছা, তো এইটাকে করলে আসলে কি চলে আসে আমরা ক্যালকুলেটার করে দেখতে পারি, হাতে হাতেও করতে পারি। আমাদের কিন্তু এরকম হয়ে যাচ্ছে যে 9/16 প্লাস আসলে আমাদের 1/16 প্লাস আসলে আমাদের হাফ। তো এটা যদি আসলে আমরা দেখি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে √ 9+1+8/16। তো এটাকে আসলে আমরা উপর নিচে করলে আসলে দেখতে পাচ্ছি 18/16 চলে আসছে। এটাকে আসলে রুট করলে করা যাবে, এটা আসলে প্রথমে কাটাকাটি করা যায়, 18 এবং 16 কাটাকাটি দুই দিয়ে কাটাকাটি করলে আমরা আসলে পাবো 9/8 পাবো আর কি। এবং এটাকে রুট করলে আসলে কত পাওয়া যায়, উপরে থাকে 3, নিচে থাকে হচ্ছে কি আমাদের 2√2। তো এটা আসলে আমাদের ব্যাসার্ধ, আশা করি এটা আমরা সবাই বুঝছি, এবং এইগুলো আসলে আমাদের আসার সম্ভাবনা খুবই বেশি। এরকম উল্টা পাল্টা করে দিবে এবং ইকুয়েশনটা সাজায়, তারপর আসলে আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধটা বের করে নিতে হবে। আমরা পরের অঙ্কে চলে যাব, আমাদের বৃত্ত হওয়ার শর্তটা আসলে কি। তো আমরা দেখছি x² এবং y² যে সহগ আছে সেই দুটা কিন্তু আমাদের সমান হতে হবে, মানে আসলে আমাদের এই যে এই লোকটা এই এটা এবং ওয়াই স্কোয়ারের যে সহগ এদের কিন্তু আসলে সমান হইতে হবে। তো এখান থেকে আসলে আমি কি বুঝতে পারতেছি যে a = -2, হ্যাঁ এটা একটা জিনিস। আর একটা জিনিস হতে হয় সেটা হচ্ছে এক্স ওয়াই থাকা যাবে না, মানে এক্স ওয়াই যে সহগ আছে সেটা আসলে জিরো হতে হবে। তাহলে এখান থেকে আসলে b এর ভ্যালু কত পাচ্ছি, আমরা জিরো পাচ্ছি। আচ্ছা, এখন এরকম যদি হয় তাহলে তার সমীকরণ কেন্দ্র ব্যাসার্ধ এগুলো আসলে বের করে দেখাতে হবে। এরকম হলে সমীকরণটা আসলে কি হয়ে যাচ্ছে এখন, যে -2x² -2y² +8x +12y +6 -2 দিয়ে আসলে আমি যদি ভাগ করে দিই তাহলে আসলে পাচ্ছি x² +y² মাইনাস আসলে আমাদের 4x মাইনাস আসলে 6y আর -3 -0। তো এখান থেকে আসলে কম্পেয়ার করলে আমরা যদি কেন্দ্র আসলে বের করতে চাই, কেন্দ্র যদি আসলে আমরা বের করতে চাই, কেন্দ্র কথা আমরা জানি -g -f আর কি।
তো এখান থেকে আসলে আমরা ইচ্ছা করলে জিআরএফ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো, এই যে ফোর আছে আর কি, যদি -4 সমান সমান আসলে আমাদের 2g, তো এটাকে আসলে আমরা বলতে পারতেছি যে এখানে আসলে 2 হবে এবং f এর ভ্যালু আসলে আমাদের কত হবে 3 হবে। আচ্ছা এই যদি বুঝতে না পারি আমি আসলে পাশে ছোট করে লিখে দিচ্ছি এটা কেন করলাম, কারণ আমরা জানি যে যে 2g এটা সমান সমান -4, ঠিক আছে, তাহলে g এর ভ্যালু আসলে -2 হবে, তো সেখানে -g এর ভ্যালু 2 হয়ে যায়। আর 2f এর ভ্যালু এখানে কত দেওয়া আছে, -6 দেওয়া আছে, এই যে এখানে এটা আর এটা নিয়ে কথা বলতেছি আমরা, তো এখান থেকে আসলে f এর ভ্যালু আমরা কত পাচ্ছি, -3 পাচ্ছি, ঠিক আছে, এখান থেকে আসলে আমরা বসাচ্ছি। আচ্ছা আমাদের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে r, তো r সমান সমান আমরা আসলে কি জানি যে f স্কয়ার c স্কয়ার -c স্কয়ার, g স্কয়ার f স্কয়ার c স্কয়ার, তো এটা করলে কি হবে, c স্কয়ার না সেটা কি হবে, তো এখানে আসলে যদি আমরা দেখি যে 2 স্কয়ার 3 স্কয়ার আর মাইনাস আসলে আমাদের -3, তো এখানে আসলে আমাদের কত হয়ে যাচ্ছে 4 9 আর 3। আচ্ছা তো এটা হচ্ছে কি আমাদের হয়ে যায় 16, তো রুট 16 মানে হচ্ছে কি আমাদের 4 আসলে এখানে, ঠিক আছে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি, আমরা পরের অংকে চলে যাব। এরপর আমাদের বলছে পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ জিনিসটা আসলে কি, আমাদের এক্স এবং ওয়াই কে দুইটা আলাদা আলাদা এরকম সমীকরণ হিসেবে দেওয়া থাকবে, ঠিক আছে, এবং আমাদের আসলে এইখানে কি হয় যে আমাদের কেন্দ্র যদি আসলে বিসি হয়, আমাদের যদি কেন্দ্রটা কি হয়, আমাদের কেন্দ্র যদি হয় আসলে বি কমা সি, তাহলে আসলে এইখানে এ এর সাথে কস থিটা থাকবে আর এর সাথে সাইন থিটা থাকবে, এই এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, হ্যাঁ এটা আসলে আমাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আমাদের ব্যাসার্ধ বোঝায় পরামিতিক সমীকরণে, এটা আমরা ডিরেক্ট দেখেও বুঝতে পারি বা অঙ্ক করে আসলে দেখতে পারি, তো এখানে কিন্তু আমি ডিরেক্ট বলতেই পারতাম যে ব্যাসার্ধ আসলে এ হয় কেন্দ্র আসলে বি সি হয়, তো এটা দেখতে কিন্তু আমরা এমনি যদি আমাদের নৈবের থেকে আসে তো কেন্দ্র আসলে আমরা কি বলতে পারবো এখানে 1 2 বলতে পারবো, এবং ব্যাসার্ধ যেটা আছে ব্যাসার্ধ আসলে 3 বলতে পারবো, এবার আমরা অঙ্ক করে দেখি আমাদের যদি কারো মনে হয় যে এটা বড় অঙ্ক ক্ষেত্রে আসছে আমাদের রিটার্নের জন্য আসছে তখন আসলে কি করব। তো এখানে আসলে আমরা দেখবো যে এক্স সমান সমান যদি 3 cos θ + 1 হয়, তো এখান থেকে আসলে আমরা এক্স এর একটা ভ্যালু ইচ্ছে করলে মানে cos θ এর একটা ভ্যালু ইচ্ছে করলে বের করতে পারি, এটা আসলে এক্স -1 1/3, ঠিক আছে, এরকম একটা আমাদের কিন্তু ওয়াই সমান সমান এরকম একটা জিনিস আছে 3 sin θ + 2, তো এইখান থেকে আসলে আমরা সাইন থেটার ভ্যালুটা বের করতে পারি যে 1/3 ওয়াই -2, তো আমরা যদি এখন দুইটাকে স্কোয়ার করে যোগ করে দিই তাহলে কি হবে, যে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা, তো আমরা বুঝতে পারতেছি এখানে হবে 1/9 এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস আসলে 1/9 ওয়াই -2 হোল স্কোয়ার, তো এখানে আসলে 1 হয়ে যায়, এটা তো আসলে 1 তাই না, তো এখান থেকে আসলে আমরা বলতে পারতেছি যে এটা আসলে 1 হয়ে যাচ্ছে, এপাশে আসলে 1/9 থাকে আর কি, তো এপাশে যেটা সেটাই ছিল, আমি যদি 9 দুই পাশে গুণ করে দিই আমার হয়ে যাচ্ছে যে এপাশে 3² / 9 সমান সমান এপাশে আসলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর ওয়াই -2 হোল স্কোয়ার আর কি, তো এখান থেকে তো বোঝা যাচ্ছে এমনিতেও যে এটা আসলে এইটা কি সবসময় ব্যাসার্ধ হয় আর এইটা হচ্ছে কি আমাদের কেন্দ্র, কিন্তু এইটাও তো এক রকমের সমীকরণ, কারণ আমরা জানি যে বৃত্তের সমীকরণ আসলে দুইভাবে দেখানো যায়, এক হচ্ছে এফ এক্স এফ ওয়াই টু ডি এক্স এইভাবে করে দেখানো যায়, বা আসলে আমাদের এই যে এক্স মাইনাস এই হোল স্কোয়ার আর ওয়াই -k হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, এইভাবে দেখানো যায় যে আর ব্যাসার্ধ এই যে আর কি হচ্ছে কি আমাদের কেন্দ্র, তো এইভাবে আসলে আমরা বৃত্তের সমীকরণটা দেখাতে পারি, হ্যাঁ এটা আসলে এটা সব থেকে ভালো, কারণ এটা আসলে আমরা সম্পর্কটা বুঝতে পারি যে এটা কেন্দ্রটা আসলে এইচ কে এবং আসলে এই চারপাশে যে একটা বৃত্ত হচ্ছে যদি তৈরি হয় সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি আমাদের আর, হ্যাঁ সরাসরি সেটা আসলে এখান থেকে বোঝা যায়। আচ্ছা আমরা আশা করি এটা বুঝতে পারছি, পরের অঙ্কে চলে যাবো, পরেরটা আসলে পরামিতি কি আসলে আমাদের বলতেছে যে এখান থেকে কার্টেসিয়ান সমীকরণটা বের করতে হবে, আমরা তো একটু আগেই জানি যে এখানে এক্স সমান সমান আমি ইচ্ছা করলে কি লিখতে পারতাম, বা এখানে আসলে সমীকরণ যদি আসলে আমরা বের করতে চাই তাহলে আসলে কি করতে হবে, দেখা যাক যে আমি cos θ সমান সমান এখানে লিখতে পারি কিনা, যে এখানে আসলে ব্যাপারটা এরকম যে x সমান সমান বা এখানে আসলে আমরা যদি 2 দিয়ে আসলে ভাগ করে দেই তাহলে x সমান সমান আমরা পাচ্ছি যে b/2 cos θ
মাইনাস আসলে আমাদের বি বাই টু, তাহলে এখান থেকে আসলে আমরা কস থিটার একটা ভ্যালু বের করতে হবে, তাই না? তো এখান থেকে আসলে আমরা পেয়ে যাচ্ছি যে x প্লাস বি বাই টু ইন্টু আসলে টু বাই বি, এটা একটা জিনিস। আচ্ছা আবার হচ্ছে গিয়ে y সমান সমান আমরা কি দেখতেছি যে বি বাই টু সাইন এটা প্লাস আসলে আমাদের বি বাই টু আর কি, আমি যদি আসলে আড়াআড়ি করে গুণ করে দেই। আচ্ছা এখান থেকে আসলে আমরা সাইন থিটার ভ্যালু কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে y মাইনাস বি বাই টু এটার সাথে আসলে কি গুণ হচ্ছে টু বাই বি। তো এখন যদি আসলে আমরা কস স্কয়ার থেটা আর সাইন স্কয়ার থেটা তো আমরা জানি যে যোগ করলে ওয়ান হয়, আমরা যদি ভ্যালু বসাই দিই তাহলে আসলে ফোর বাই বি স্কোয়ার এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার আর ফোর বাই বি স্কোয়ার ওয়াই মাইনাস বি বাই টু হোল স্কোয়ার সমান সমান ওয়ান। তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি যে এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি বাই টু হোল স্কোয়ার সমান সমান আসলে আমাদের বি বাই টু এর হোল স্কোয়ার। তো আমরা আসলে এটা স্ট্যান্ডার্ড সমীকরণ থেকে কি জানি যে এটা আসলে আর এর ভ্যালু বি বাই টু, আর আমাদের যে কেন্দ্র হচ্ছে আছে এইচ কে যেটাকে আসলে আমরা বলি সেটা সমান সমান আমি কি বলতে পারতেছি যে এইটা হচ্ছে আমাদের এইচ, এটা হচ্ছে কি আমাদের কে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মাইনাস বি বাই টু বি বাই টু, মাইনাস আকারে থাকার কথা ছিল যে এক্স মাইনাস এইচ আর ওয়াই মাইনাস কে, এই কারণে এইভাবে লিখতেছি। তো এই দুটো আসলে আমাদের উত্তর, আশা করি আমরা বুঝতে পারছি। আমরা পরের অঙ্কে চলে যাব। এরপরে আমাদের নতুন টাইপের একটা অঙ্ক আছে, এখানে আসলে আমাদের বলতেছে যে একটা বৃত্ত দুইটা বিন্দুতে যায় এবং এমন ভাবে দুইটা বিন্দুতে তো যাচ্ছেই, আর এর যে কেন্দ্র সেটা আসলে একটা সরলরেখার উপরে থাকতে পারে এক বা একটা এক্স অক্ষের উপরে থাকতে পারে। তো দুইটা ক্ষেত্রে আসলে আমাদের ভিত্তি সমীকরণটা বের করে দেখতে হবে। আচ্ছা তো আমরা যদি প্রথমটার কথাই চিন্তা করি, আমরা যদি একটা বৃত্তের কথা চিন্তা করি যে বৃত্তটা আসলে এরকম হয়ে আছে, যে আমি যদি একটা বৃত্ত আঁকাই আসলে এখানে আমরা আসলে বৃত্ত নিয়েও আসতে পারি এখান থেকে। ওকে এখানে আসলে আমরা যে জিনিস খেয়াল করি যে এর যে একটা কেন্দ্র আছে, হ্যাঁ এটা আসলে আমাদের একটা সরলরেখার উপর, এটাকে আসলে আমরা এইচ কে বলতে পারি আর কি, হ্যাঁ সেটা আমরা একটু আগেও দেখছি। তো এইটা কিন্তু আসলে আমাদের এই একটা রেখার উপরে আছে, তার মানে কিন্তু এর জন্য আসলে আমরা কি লিখতে পারি যে এইচ প্লাস টু কে মাইনাস টেন সমান সমান জিরো, এরকম একটা সমীকরণ কিন্তু এদের কেন্দ্রটা সিদ্ধ করার কারণ এটাই সরলরেখার উপরে অবস্থিত, এক নম্বর অঙ্ক কিন্তু এটা বলা আছে। তো এইখান থেকে যদি আসলে আমরা চাই আমরা কিন্তু এইচ এর একটা ভ্যালু বের করে আনতে পারি যে এইচ সমান সমান আসলে আমাদের টেন মাইনাস টু কে, ঠিক আছে? তো এটা একটা সমীকরণ আমরা আসলে খেয়াল রাখি, এটা আমাদের সামনে যে কাজে লাগবে। এখন আসলে আমরা চিন্তা করি যে বৃত্তের কিন্তু যে কোনো যদি আমি বিন্দু নেই, দুইটা বিন্দু আসলে আমরা নিলাম, দেখা গেল যে একটা হচ্ছে থ্রি ফাইভ, আমি জাস্ট র্যান্ডমলি দুইটা জায়গায় আঁকাইলাম অসুবিধা মতো এটা যে। তো আমরা জানি যে কোনো বিন্দু থেকে কিন্তু কেন্দ্রের যে দূরত্ব সেটা কিন্তু কত হবে সবসময়ের জন্য আর হবে, ঠিক আছে? তার মানে কেন্দ্র থেকে কিন্তু দুইটা বিন্দুর দূরত্ব সমান, হ্যাঁ। তো এই এই প্রপার্টিটা কাজে লাগাইলে আসলে আমরা কি কি লিখতে পারবো, এইখান থেকে আসলে আমরা লিখতে পারতেছি যে দেখা গেল যে দুইটা বিন্দুর নাম দিয়ে দিই যে এ থেকে এ বি আর এটা আসলে আমাদের সি, তো এ সি সমান সমান বলতে পারতেছি যে এ সি সমান সমান বি সি, কেন্দ্র থেকে দুজনের দূরত্বই সমান। তাহলে এটাকে আসলে আমরা কিভাবে লিখতে পারি যে এইচ মাইনাস আমাদের থ্রি হোল স্কোয়ার আর হচ্ছে কি আমাদের এই পাশে থেকে লেখা যায় যে কে মাইনাস ফাইভ হোল স্কোয়ার, এই পাশে থেকে আসলে আমাদের লেখা যাচ্ছে যে এইচ মাইনাস সিক্স হোল স্কোয়ার আর কে মাইনাস ফোর এর হোল স্কোয়ার আর কি। আচ্ছা তো এখান থেকে দুই পাশে থেকে রুট খাই দিতে পারি বা আমরা ভাঙাই ফেলতে পারি যে এইচ স্কোয়ার মাইনাস আসলে সিক্স এইট প্লাস আসলে নাইন, আর এই পাশে থেকে আসলে করা যাচ্ছে যে কে স্কোয়ার মাইনাস টেন কে, দুই পাশে থেকে কিন্তু আমি রুট উঠাই দিতে পারি, কারণ দুই পাশে স্কোয়ার করলে রুটটা উঠে যাচ্ছে, ঠিক আছে? আর তারপর আমরা স্কোয়ার করে এইগুলোকে আসলে যোগ করে দিচ্ছি। তো এই পাশে আসলে আমাদের কি থাকতেছে যে এইচ স্কোয়ার মাইনাস টুয়েলভ এইট প্লাস থার্টি সিক্স প্লাস আসলে আমাদের কে স্কোয়ার মাইনাস এইট কে প্লাস ষোলো, ঠিক আছে? তো কাটাকাটি করলে কিন্তু আমাদের এইচ স্কোয়ার কে স্কোয়ার দুই পাশে থেকে কেটে যাচ্ছে, হ্যাঁ। তো আমাদের আসলে সমীকরণটা সহজ হয়ে যায়,
আমরা যদি সবগুলা এই সবগুলা ইয়ে যদি এক জায়গায় নিয়ে চলে আসি তাহলে আসলে কেমন দেখা যাচ্ছে দেখি, যে দুই পাশের এইচ গুলো যদি আসলে যোগ করি, এই পাশে শুধুমাত্র একটা সিক্স এইচ থাকবে, দুই পাশে কে গুলো যদি যোগ করি এই পাশে একটা -2k থাকবে, আর সংখ্যাগুলো আসলে যোগ করলে কত হয়, 9 আর 25, এটা আসলে আমাদের এরকম একটা জিনিস হয়ে যাচ্ছে যে 25 প্লাস 9 এটা আসলে আমাদের হয় 34, মাইনাস ওই পাশে আসতে 36, আর হচ্ছে কি আমাদের 16, তো এই দুটা বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, তো টোটাল আসলে এরকম একটা জিনিস আছে। এখন এর ভিতরে আসলে আমরা কিন্তু উপর থেকে এইটার একটা ভ্যালু আসলে পাই, সেটা কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে বসাই দিতে পারি। হ্যাঁ, তো আমরা সেই কাজটাই করবো যে আমাদের আসলে এখানে প্রথম কথা যে এইচ এর যে ভ্যালুটা সেটা যদি বসাই দিতে পারি, 6 ইন্টু আসলে কত হবে, 10 -2k, আর হচ্ছে কি আমাদের এখানে থাকতেছে -2k, আর এইগুলা বিয়োগ করলে আসলে কত হচ্ছে -18। আচ্ছা, এখন আমরা এইটাকে আসলে গুণ করে দিই তাহলে কত হচ্ছে যে 60 - আসলে আমাদের 12k -2k -18 0, এখান থেকে আসলে ইচ্ছা করলে আমরা k এর ভ্যালুটা পেয়ে যাব। k এর ভ্যালু এখান থেকে চলে আসে হচ্ছে কি আমাদের তিন চলে আসবে, এখানে আমরা যদি হিসাব করি, এটা আসলে ইচ্ছা করলে হিসাব করা যায় যে এখানে কাটাকাটি করে কে এর ভ্যালু 3 চলে আসে, এবং কে এর ভ্যালু যদি 3 হয় এইচ এর ভ্যালু আসলে কত হবে, এইচ এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের কত চলে আসে, এইচ এর ভ্যালু আসলে চলে আসবে 10 - 6, এটা আসলে 10 - 6 এটা চলে আসে 4। আচ্ছা, এখন যদি এইটা যদি হয় আমাদের তো ব্যাসার্ধটাও আসলে বের করা লাগবে, তাই না, যে এখানে আসলে 3-4 বিন্দু থেকে আমাদের আসলে 3-5 বিন্দুর দূরত্ব আসলে এটা আসলে কত, তো আসলে আমাদের বের করা লাগবে। তো এখান থেকে আসলে আমরা আর এর ভ্যালুটা আসলে বের করে আনতে পারি, যে আর এর ভ্যালুটা আসলে চলে আসতেছে আমাদের 3 - 3, আর হচ্ছে কি আমাদের 5 - 4, তো এখানে আমরা বুঝতে পারতেছি যে 1 আসতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে একটা জিনিস, ব্যাসার্ধ আসলে 1। তো এখানে আসলে আমরা সহজেই সমীকরণটা লিখে দিতে পারবো, যে সমীকরণ তাহলে কি হবে যে x - 3 হোল স্কোয়ার y - 4 হোল স্কোয়ার, আর তারপর ব্যাসার্ধ স্কোয়ার, মানে 1 স্কোয়ার আর কি। তো এটা আমাদের 1 নম্বর ছিল। আচ্ছা, এখানে আসলে আমরা 2 নম্বরটা যদি দেখি, 2 নম্বর অঙ্কটা আসলে আমাদের জন্য কি আছে, তো 2 নম্বর অঙ্কটা আর একটু সহজ আমাদের বলতে কি, যে কেন্দ্রটা আসলে এরকম কি হয়েছে, কেন্দ্রটা আসলে আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত। তো কোনো কিছু যদি আসলে এক্স অক্ষের উপর অবস্থিত থাকে, আমরা তো স্বাভাবিকভাবে জানি যে ওই জিনিসটা আসলে কি হচ্ছে, এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে কিন্তু আসলে আমাদের ওইটার যে কোটি আছে সেই কোটিটা কিন্তু আসলে 0 হবে, যেমন আমরা সবাই জানি খুব বেশি, যে আমরা যদি আসলে এখন বলি যে এখানে আসলে একটা এর যে কেন্দ্র আছে সেটা আসলে কত হবে আমাদের, h 0 হবে, h 0 কেন, কারণ এটা x অক্ষের উপর, ঠিক আছে। তো এইটা হইলে তো আসলে আমাদের হিসাব সহজ হয়ে যায়, এখন তার কোনো রেখা টেখা নাই। তো এইটা থেকে আসলে 2টা বিন্দুর দূরত্ব আমরা জানি, যে 2টা বিন্দুর দূরত্ব আসলে r হবে, তাই না, একটা বিন্দুকে আসলে আমরা a ধরছিলাম, আর একটা বিন্দুকে আসলে আমরা b ধরছিলাম, এই যে 6-4 বিন্দু এবং এইখানে আসলে 3-5 বিন্দু। তো আমরা বুঝতে পারছি যে এই c থেকে ac আর bc এটা আসলে সমান হবে। তো এটা যদি আসলে আমরা এখন করি, আমাদের তো এইচ এর ভ্যালুটাই বের করা লাগছে। হ্যাঁ, তো এসি আসলে আমরা এইভাবে করে বের করতে পারি যে h - 3 হোল স্কোয়ার + 5 স্কোয়ার, আর ওটা হচ্ছে আসলে আমাদের h - 6 এর হোল স্কোয়ার + 4 স্কোয়ার, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি গেল, আমরা যদি দুই পাশে স্কোয়ার করে দিই আমাদের আসলে এরকম চলে আসে যে h² - 6h + 9 + 25 = আসলে আমাদের ডান পাশে চলে আসতেছে h² - আসলে 12h + 36 প্লাস আসলে আমাদের 16। হ্যাঁ, তো এটা আসলে যদি এখন আমরা দুই পাশে আসলে এইচ করলে কাটাকাটি করতে পারবো, এবং দেখি h² h² কাটাকাটি যাচ্ছে আর কি, বাদ বাকি যে জিনিসগুলো থাকে এরকম হয় যে এই পাশে আসলে এইচ গুলো নিয়ে যাই, আর এই পাশে আসলে আমাদের এই যে 36 - 34 + 16 এরকম রাখি। তো এইচ এর ভ্যালু এখান থেকে আসলে কত চলে আসতেছে আমাদের, 3 চলে আসতেছে। তো এখানে আসলে এইচ এর ভ্যালু 3 আসে, সবাই বুঝছে। এখন হচ্ছে গিয়ে আমাদের যদি এইখান থেকে যেটা বের করতে বলে, ব্যাসার্ধটা বের করতে বলে, আর এর ভ্যালু তো আসলে আমাদের এসি এর সমান, বা এরকম লিখতে পারবো যে 3 - 3 হোল স্কোয়ার প্লাস আসলে আমাদের জন্য এখানে আছে
5 স্কয়ার, তো এখান থেকে আসলে আমরা 5 পাচ্ছি। তো আমাদের দ্বিতীয় সমীকরণ কি চলে আসবে, যে x মাইনাস 3 স্কয়ার y এর শুধু স্কয়ার, কারণ এটা থেকে 0 মাইনাস হচ্ছে ইকুয়াল টু 5 স্কয়ার। এটা আসলে আমাদের দ্বিতীয় সমীকরণ, আশা করি আমরা সবাই বুঝছি। আমরা পরের অঙ্কে চলে যাই। এরপরে আমাদের বলতেছে যে একটা বৃত্ত যেটা আসলে যার ব্যাসার্ধ আসলে পাঁচ পাঁচ একক আর কি, এবং তার কেন্দ্রটা রেখার উপর অবস্থিত, তার সমীকরণটা বের করতে হবে। আচ্ছা, তো এখানে আসলে আমরা খুব ইন্টারেস্টিং জিনিস দেখবো, যে আমরা ছবি আঁকাইলে জিনিসগুলো কত সহজ হয়ে যায়। আচ্ছা, তো এখানে আসলে আমরা এই পাশে ছবি আঁকি, বড় করে আঁকি। আচ্ছা, তো এখানে দেখা গেল যে এটা আমাদের বৃত্ত, এবং আমরা যদি অন্য হচ্ছে কি একটা যে রেখার কথা বলতেছি, সেই রেখা কে আসলে ধরি, যে এরকম একটা রেখা আসলে যাচ্ছে, ঠিক আছে, এবং এই রেখার উপরে আসলে আমাদের কেন্দ্রটা আসলে আছে। তো আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, রেখাটা কি y সমান সমান x প্লাস 2 আর কি। তো আমাদের এখানে যদি কেন্দ্রটা আসলে যদি এইচ কে হয়, তো এইচ হবে এবং কে এর ভ্যালু কত হবে, এখানে আমাদের এইচ প্লাস 2 হবে। তো এখানে আসলে আমরা লিখে রেখেছি যে এইচ প্লাস 2, এটা কেন্দ্রটা আসলে এরকম, কারণ কি কে সমান সমান এইচ প্লাস 2 হয়ে যাচ্ছে, কারণ এই রেখার উপর অবস্থিত যেহেতু। তো এখন আসলে একটা জিনিস খেয়াল করি, যে আমাদের এখানে আরেকটা যে বিন্দু আছে সেই বিন্দুটা আসলে 4 7, দেখা গেল 4 7। তো এইটা থেকে যে দূরত্ব, এই এই দুটা বিন্দু যে দূরত্ব, এই দুটা বিন্দুকে আসলে একজনকে আমি সি ডাকতে পারি, এটাকে আসলে আমি এ ডাকতে পারি, এটা দূরত্ব আসলে ব্যাসার্ধের সমান। তো ব্যাসার্ধ কিন্তু আমাদের দেওয়া আছে, আবার সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে কি আমাদের 5। তো আমরা তো এই দুইটা বিন্দুর দূরত্ব আসলে আমরা বের করতে পারবো, তাই না? তো খুবই সহজ, যে দূরত্ব আসলে আমাদের এরকম হয়ে যাচ্ছে যে 8 - 4 হোল স্কোয়ার আর 8 + 2 - 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5। ওকে, তুমি দুই বেশি স্কোয়ার করে দাও, তাহলে হয়ে যাচ্ছে যে 8 স্কোয়ার - আসলে আমাদের 8 + 16, এটা হয়ে যাচ্ছে আমাদের 8 স্কোয়ার - 10 + 25, আর এই পাশে হয়ে যাচ্ছে আমাদের 25। দুই পাশ থেকে 25 আসলে আমরা কেটে দিতে পারি, আর হচ্ছে কি আমাদের এইচ স্কোয়ার থাকতেছে। তো এখানে আসলে আমাদের দেখা যাক যে কি ভ্যালু চলে আসে, এখানে 2h² মাইনাস হচ্ছে কি আমাদের 18h, আর এখানে হচ্ছে কি +16 = 0 এরকম থাকে। আচ্ছা, এখন এইখান থেকে আসলে আমরা দুই দিয়ে ভাগ করে দিতে পারি আমাদের, তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে, তাহলে সমীকরণটা ছোট হয়ে যাবে আমাদের, যে h² - 9h + 8 = 0। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এইচ এর ভ্যালু এখান থেকে সলভ করলে দুইটা ভ্যালু আসলে চলে আসে, এক হচ্ছে কি 8, আর একটা হচ্ছে কি আমাদের 1 চলে আসবে, একটা 8 চলে আসবে, একটা দুইটা ভ্যালু আসলে চলে আসে। তো এইচ এর দুইটা ভ্যালু হলে আসলে আমাদের কে এর আসলে কি কি ভ্যালু হবে, আমরা জানি যে কে তো এর থেকে 2 করে বেশি, তাই না? আচ্ছা, 3, আর হচ্ছে কি আমাদের 10 হবে। আচ্ছা, ব্যাসার্ধের কথা যদি, ব্যাসার্ধ তো আমাদের 5 দেওয়াই আছে, তো আমাদের দুই রকমের সমীকরণ হইতে পারে এখানে। এক হচ্ছে কি আমাদের x - 1 এর হোল স্কোয়ার প্লাস আসলে আমাদের y - 3 এর হোল স্কোয়ার ফাংশন 5 স্কোয়ার, এটা হইতে পারে। আর এবং আরেকটা হবে, সেটা আসলে x - 8 এর হোল স্কোয়ার প্লাস y - 10 এর হোল স্কোয়ার ফাংশন 5 স্কোয়ার। হ্যাঁ, তো দুই রকমের জিনিসই আসলে হতে পারে। আচ্ছা, তো আশা করি এটা আমরা বুঝছি, আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে আমাদের আসলে বিভিন্ন রকম ছবি দিয়ে আসলে অঙ্ক কিভাবে সলভ করা যায় সেটা দেখানো হয়েছে। প্রথমে এখানে বলতেছে একটা অক্ষকে যদি স্পর্শ করে এবং অন্য অক্ষকে যদি ছেদ করে, মানে স্পর্শ করা বা ছেদ করা, এই দুটো জিনিস কিভাবে কাজে লাগানো হয়। তো প্রথম অঙ্কটা আমাদের বলতেছে যে একটা বৃত্ত আসলে এক্স অক্ষকে স্পর্শ করে, এবং কোন বিন্দুতে স্পর্শ করে, 4 0 বিন্দুতে স্পর্শ করে, এবং ওয়াই অক্ষ থেকে 6 একক আসলে খন্ডিত করে, এরকম একটা জিনিস বলে রাখছে। তো এটা আসলে আমরা দেখে ফেলবো। আমরা প্রথমে আসলে একটা অক্ষ নিয়ে রাখি, আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের জন্য অক্ষ। এখন আমরা একটা বৃত্ত আসলে আঁকাবো যেটা ছেদ করবে, এরকম মনে হবে ছেদ করে বা এরকম কিছু একটা। আচ্ছা, আশা করি আমরা এটা মোটামুটি দেখে বুঝতে পারবো যে এটা কি বলতেছে। এটা বলতেছে যে এক্স অক্ষকে আসলে আমাদের এখানে আসলে 4 0 বিন্দুতে ছেদ করে,
আর এইখানে আসলে ওয়াইফো থেকে একটা জিনিস কেটে নিচ্ছে আর কি, স্পর্শ করে এখানে ওয়াইফো থেকে যতটুকু কেটে নিচ্ছে সেটার ভ্যালু হচ্ছে কি আমাদের 6। আচ্ছা এখন এরকম কিন্তু দুইটা হইতে পারে, এখানে কিন্তু আমি উপরের বৃত্তটা দেখাইছি, আমাদের কিন্তু অন্য একটা বৃত্ত হইতে পারে যেটা অ্যাকচুয়ালি নিচে আছে, আমি সেটা আসলে দেখাই রাখি। যে আমাদের কিন্তু আসলে এরকম একটা বৃত্ত হওয়া সম্ভব যে আসলে নিচে থেকে স্পর্শ করতেছে, এরকম করে কেটে দিচ্ছে আমাদের, হয়তো বা এটা দেখে আসলে একটু ছোট বৃত্ত মনে হইতে পারে, বাট এটা আসলে আমাদের একই হচ্ছে কি এরকম। তো উপরে নিচে দুই রকমের হইতে পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে যখন আসলে আমরা বিভিন্ন রকম ফেনোমেনা পড়বো। আচ্ছা তো আমরা আসলে শুরু করি একটা জায়গা থেকে, যে আমাদের প্রথম এই যে যে উপরের বৃত্তের কথা যদি আমরা শুধুমাত্র চিন্তা করি, এটার যে কেন্দ্র হবে সেটা কিন্তু একদম কি হচ্ছে, যে আমরা জানি যে যদি কোনো কিছুকে স্পর্শ করে, কোন একটা রেখাকে যদি স্পর্শ করে একটা বৃত্ত, তাহলে কিন্তু সেই রেখাটাকে আসলে সেই সেই রেখাটার উপর লম্ব হয়। হ্যাঁ, বা এই লাইন, যদি আমি একটা লাইনটা নিই এখানে, এই লাইনটা কিন্তু আসলে আমাদের লম্ব হবে। লম্ব হওয়া মানে কি, একদম এই যে 4-0 বিন্দুর উপরেই থাকবে আমাদের যে ইয়েটা থাকে, আমাদের যে কেন্দ্রটা থাকে আর কি, এবং সেই কেন্দ্রটার যে ভুজ হবে সেটা কিন্তু 4 হবে, কারণ একদম এর উপরেই আছে। এবং তার কোটি কি, কোটিটা আসলে আমরা জানি যে ব্যাসার্ধ সমান হবে, কারণ এখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রটা একদম আসলে এক্স অক্ষ থেকে কতটুকু উপরে অবস্থিত, একদম আর দূরত্বে উপরে অবস্থিত কিন্তু। ঠিক আছে, তো এই একটা জিনিস আছে। তো এখানে আসলে আমরা বুঝতে পারছি যে কেন্দ্র আসলে 4 আর আর, আশা করি এটা আমরা মানে ছবি দেখে আসলে এই জিনিসগুলো বোঝা যায়। আচ্ছা সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি খেয়াল করি যে এইখানে আসলে আসলে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, বা আমি যদি কেন্দ্র থেকে এই সি থেকে আসলে আমরা যদি একটা ইয়া কি এখানে যদি আসলে আমাদের এটা এবি বিন্দু হয়, যে দুইটা বিন্দুতে ছেদ করতেছে, এবং আমরা যদি এর উপর একটা লম্ব আঁকি, এটার দূরত্ব কত, এটার দূরত্ব হবে হচ্ছে কি সি, এবং এটা যদি ডি বিন্দু হয়, তো আমরা এটুকু বুঝি কিনা যে এই আমরা যেরকম আসলে এখানে পি বিন্দু যদি ধরতাম, আমরা তো বুঝতে পারতেছি যে সিপি এটা হচ্ছে কি আমাদের আর হচ্ছে, ঠিক আছে, কারণ ওইটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষ থেকে যে দূরত্বটা কেন্দ্রের সেটা কিন্তু আমাদের ব্যাসার্ধের সমান। আবার সিডি যদি আমরা দেখি, সিডি কিন্তু আসলে কি হচ্ছে আমার কেন্দ্রের ভুজের সমান, মানে এটা 4 হবে, এটাও কিন্তু আসলে আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, যে কেন্দ্র থেকে যদি আমরা জায়ের উপর কোনো একটা জিনিস লম্ব আঁকি, তাহলে কিন্তু সেটা থেকে সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ, মানে আমাদের এই যে এই পাশের অংশ এবং এই পাশের অংশ কিন্তু সমান। এখন তাহলে আসলে আমরা কি বুঝতে পারতেছি, যেহেতু আসলে আমাদের সিডি এই যে এবি এর উপর লম্ব, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এডি আর বিডি এরা আসলে সমান, এবং এরা আসলে 3 হবে, কারণ পুরোটা আসলে আমাদের 6 একক, তো এটা একটা 3 হবে। এখন আমরা দেখি যে কেন্দ্র থেকে বৃত্তের উপরে যে কোনো বিন্দুতে যদি আসলে আমরা রেখাটা আনি, তাহলে কিন্তু সেটা আসলে কত কিসের সমান হয়, আমাদের ব্যাসার্ধের সমান হয়। তো এই লাইনগুলো কিন্তু আমাদের ব্যাসার্ধের সমান। হ্যাঁ, তো এই কয়টা জিনিস আসছে, এই ত্রিভুজটা আসলে আমাদের খেয়াল করতে হবে। তো এইখানে আসলে একটা ছোট একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আমরা যদি খেয়াল করি যে এই যেখানে আসলে সি আছে, এখানে আসলে ডি আছে, এখানে আসলে আমাদের বি আছে, এখানে আসলে আমাদের বিসির ভ্যালু হচ্ছে কত, আর হচ্ছে, সিডির ভ্যালু হচ্ছে 4 হচ্ছে, এবং বিডির যে ভ্যালুটা সেটা আসলে 3 আমরা দেখছি। তো এটা যদি আসলে সমকোণী ত্রিভুজ হয়, পিথাগোরাস থেকে আসলে আমরা আর এর ভ্যালু বের করে ফেলতে পারবো যে এটার ভ্যালু হচ্ছে কি আমাদের 5, আসলে 3 4 5 সবসময় একসাথে থাকে, যে ট্রিপলেট বলে আর কি। তো এখানে আসলে আমাদের সমীকরণটা আমরা কিন্তু কেন্দ্র আসলে পেয়ে গেছি, আর এর ভ্যালু জানলেই তো আসলে আমরা কেন্দ্র পাচ্ছি। তো এইখানে আসলে আমাদের দ্বিতীয় সমীকরণটা কি হবে, x-4 এর হোল স্কোয়ার y-r হবে, যেটা আসলে এর কোটিটাও আসলে r এর সমান, 5² = 5² আশা করি সবাই বুঝতে পারছি, আমরা এর পরের উদাহরণটা দেখে নিব। তো এইখানে আসলে আমাদের কি বলতে, দুইটা অক্ষকে ছেদ করবে এবং মূল বিন্দুগামী, ঠিক আছে, তো দুইটা অক্ষকে ছেদ করে এবং সেটা কতটুকু অংশ ছেদ করে সেটা আসলে আমাদের বলে দিতে, এবং বলতেছে যে এরকম একটা বৃত্তের আসলে সমীকরণটা বের করতে হবে। আচ্ছা প্রথমত যদি কোনো একটা জিনিস মূল বিন্দু দেয়, আমরা যদি ধরেই নেই যে এটাকে যদি আসলে আমরা এরকম একটা সমীকরণ ধরে নেই যে x² + y² আসলে 2gx আসলে 2fy আসলে c = 0, আমরা একটা জিনিস মনে রাখবো যে এইটা যদি মূল বিন্দুতে যায়, 0 0 যদি বিন্দুগামী হয় আর কি, বিন্দুগামী আর কি, 1 আসলে 0 0 বিন্দুগামী, তো আসলে আমি কি বলতে পারি এখানে 0² 0 + 0 + c = 0 বসাইতে পারি, আমাদের কিন্তু
জিরো জিরো দিয়ে গেলে সেটা থ্রি কিন্তু সবসময়ের জন্য আমাদের শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন এইখান থেকে আসলে আমাদের জি এবং এক্স এর আসলে বের করতে হবে। তো একটা জিনিস আসলে আমরা খেয়াল করি যে আমাদের এক্স অক্ষের যে ছেদক আর কি, এটা আসলে আমাদের এক্স অক্ষকে যে অংশটুকু কেটে নেয় এক্স অক্ষটুকু, সেটা আসলে আমরা কিভাবে বের করতাম, টু জি স্কোয়ার মানে সি দিয়ে বের করতাম। আমাদের যদি খেয়াল থাকে এটা আসলে কত দিতে, থ্রি দিতে এটার ভ্যালু। এইখান থেকে কিন্তু আসলে আমরা বুঝতে পারতেছি যে এখানে সি এর ভ্যালু যেহেতু জিরো হচ্ছে, তো আমরা আসলে জি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে গিয়ে 3/2। আচ্ছা আবার হচ্ছে গিয়ে 2f²c। তো এখানে আসলে সি এর ভ্যালু জিরো হইলে আমরা এফ এর ভ্যালু কত পাবো, এফ এর ভ্যালু পাবো হচ্ছে কি আমাদের 5/2 আর কি, ঠিক আছে? তো এইখান থেকে আসলে আমরা দুটা ইয়ে পেয়ে গেছি, এবং আমরা কিন্তু জি এবং হচ্ছে কি এফ এর ভ্যালু সরাসরি বসে দিতে পারি। তো 1 নম্বর থেকে তাহলে আসলে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাচ্ছি যে x² + y² 2g এর ভ্যালু তাহলে আসলে 3 হবে, সো 3x + 5y আর এটা তো 0, c তো নাই। তো এটা আসলে আমাদের অ্যান্সার। আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি। আমরা এরকম আর একটা অঙ্ক দেখে নিবো এরকম প্রবলেমে। তো এখানে বলতেছে মূল বিন্দুতে যায় এবং এক্স অক্ষ ওয়াই অক্ষের ধনাত্মক দিকের থেকে আমাদের 6 এবং 8 অংশ আসলে ছেদ করে, ঠিক আছে? তাহলে আসলে এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এটা কিন্তু আসলে আমরা একটু আগেই করলাম যে অঙ্কটা সেটা আসলে যে ধনাত্মক দিকের থেকে আসলে কেটে নেয়, এটা আসলে আমরা দেখতেছিলাম। তো এই কারণে আসলে আমরা কিন্তু জি এর ভ্যালু নিয়ে আসলে ততটা ইয়ে ছিলাম না, আমরা কিন্তু পজিটিভ ভ্যালুটাই নিয়ে রাখছি। বাট আমাদের কিন্তু সবসময় পজিটিভ ভ্যালুটা নিতে হবে এরকম কিন্তু কোনো কারণ নেই। আমাদের যদি ধনাত্মক দিক বলে থাকে তাহলে আসলে আমরা পজিটিভ নিব, যদি ঋণাত্মক দিক বলে থাকে তাহলে আসলে কি নিব আমরা, তখন আসলে আমরা নেগেটিভ নিয়ে রাখবো, ঠিক আছে? আশা করি এটা আমরা বুঝছি সবাই। এখন এইখান থেকে কিন্তু আমরা যদি সরাসরি ছোট করে করতে যাই, এরকম আগের অঙ্ক এই অঙ্কটা একই, যেহেতু মূল বিন্দুতে যাই তাহলে আসলে আমরা প্রথমেই বলে রাখতে পারতেছি যে c = 0। এবং c = 0 হলে তাহলে আসলে আমাদের কি হয়ে যাচ্ছে যে 2g, আমাদের তো আসলে x অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে তখন 2g, ঠিক আছে? কারণ c = 0 হয়ে যায়, কারণ যদি বুঝতে সমস্যা হয় আমি এটা বলে রাখি যে d²-0 হয়ে যাচ্ছে সিটা। সো এইখানে আসলে 2g হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে যে 2g = আমাদের 6 চলে আসতেছে এবং 2f = আমাদের 8 চলে আসছে। তো এই বৃত্তের সমীকরণটা আসলে কি হবে যে x² + y² + 6x + 8y আর +0, ওটা আসলে আমাদের লেখা লাগবে না। তো এখানে সমান 0 লিখে রাখলে আমাদের উত্তরটা চলে যাচ্ছে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ইনশাল্লাহ আমাদের এই বৃত্তের পরবর্তী অংশে দেখা হবে।